আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের পড়াবো যেটা আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, অধ্যায় চতুর্থ, ব্যাংক হিসাব। ঠিক আছে, সেখানে আমি পড়িয়েছিলাম ব্যাংক হিসাব কি এবং ব্যাংক হিসাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আজ আমি তোমাদের পড়াবো ব্যাংক হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি। তাহলে আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ব্যাংক হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি। মানে আমরা এটা কি বলছি, নিয়ম বা পদ্ধতি, আমরা কিভাবে ব্যাংকে হিসাব খুলবো। তুমি যদি ব্যাংকে যাও, তুমিও কিন্তু এখন ব্যাংকে যেয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারো, সেটা হচ্ছে স্কুল সঞ্চয়ী ব্যাংক হিসাব। ঠিক আছে, এটা কিন্তু তোমার ক্ষেত্রেও হতে পারে। এখন দেখো, আমরা প্রথমে যদি আমরা ব্যাংকে যাই, তাহলে আমরা কিভাবে ব্যাংক হিসাব খুলব, মানে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো অনুসরণ করতে হবে। দেখো, আমরা বলেছিলাম যে ব্যাংক হিসাব কি, এখানে বলেছিলাম যে গ্রাহকদের সাথে লেনদেন বা প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করার জন্য, গ্রাহকদের সাথে লেনদেন বা প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করার জন্য কি বলছে, ব্যাংক প্রত্যেক গ্রাহকের নামে যে হিসাব খুলে তাকে ব্যাংক হিসাব বলে, তাই তো? তাহলে আমি যদি ব্যাংকে যেয়ে কোনো হিসাব খুলি, আমার যদি কোনো দরকার থাকে যে আমি একটা, যেমন আমি একজন চাকরিজীবী হিসেবে কি আমার একটা অ্যাকাউন্ট থাকবে, সেখানে আমার এই পেমেন্ট মাসিক যে আমার বেতনটা সেটা সেখানে জমা হবে, এই জন্য আমার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা অবশ্যই দরকার। হ্যাঁ, এখন দেখো এখানে কি বলছি, গ্রাহকদের প্রয়োজন বিবেচনায়, যে আমি একজন গ্রাহক, তারপরে একজন ব্যবসায়ী একজন গ্রাহক হতে পারে, তো আমাদের গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন টাইপের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকে আছে। তো সেজন্য বলা হয়েছে যে গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের হিসাব তুমি খুলতে পারবে। হ্যাঁ, এখন দেখো এখানে আসছে, যেমন আমরা আমরা সাধারণত জানি, কিন্তু যেটা আমি তোমাদের বলি নাই, হয়তো তোমরা জানো যে আমরা সাধারণত তিন ধরনের ব্যাংক হিসাব খুলতে পারি, সেটা হচ্ছে চলতি বা সঞ্চয়ী এবং স্থায়ী হিসাব। ঠিক আছে, এখন দেখো আমি যদি চলতি এবং স্থায়ী, চলতি বা সঞ্চয়ী হিসাব খুলতে চাই, তাহলে আমাকে যে যে নিয়ম বা পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। চলতি এবং সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সেম জিনিস, একটু আলাদা আছে। এখন দেখো কি বলেছি আমরা, যে হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিদের, আমি যদি হিসাব খুলতে যাই, তাহলে আমাকে আগে থেকেই চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের হিসাব খুলবো, কোনটা আমার সাথে অ্যাডজাস্টেবল, যে এই এই হিসাবটা খুললে আমার ভালো হয়, আমার সব কিছু আমি ঠিকঠাক মতো, যে কখন আমি টাকা তুলতে পারবো, কখন জমা দিতে পারবো, হ্যাঁ, এইগুলো জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এক একজন এক এক রকম হিসাব খুলবে তার সেগুলোর উপর ভিত্তি করে। এখন দেখো চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার যে পদ্ধতি, সেটা প্রথমেই কি, হিসাব খোলার পদ্ধতির ক্ষেত্রে দেখো প্রথমেই কি করতে হবে, আবেদনপত্র সংগ্রহ। হ্যাঁ, এখন দেখো প্রথমটাই কি বলেছি, যে এখানে আমি বলেছিলাম তোমার যে চলতি ও সঞ্চয় কিন্তু একই ধরনের, একটু আলাদা আছে। এখন দেখো আবেদন সংগ্রহ, আবেদনপত্রটা, এটা ব্যাংকে যদি তুমি যেয়ে থাকো, যে কর্মকর্তা ব্যাংক হিসাব খোলার সাথে জড়িত, সে তোমাকে একটা আবেদনপত্র বা ফর্ম তোমাকে সরবরাহ করে থাকবে। ঠিক আছে, এখন তুমি দেখো যে তুমি যদি রাজবাড়ির লোক হয়ে থাকো, তাহলে তোমাকে যে কোনো রাজবাড়ির যে কোনো ব্রাঞ্চে সুবিধাজনক শাখায় যেয়ে তোমাকে ব্যাংক খুলতে হবে। তুমি রাজবাড়ির মানুষ হয়ে তো তুমি ফরিদপুরে যেয়ে ব্যাংক হিসাব খুলবে না, তাহলে তোমার অসুবিধা হবে। এর জন্য এখানে বলছে যে এরূপ হিসাব খোলার ক্ষেত্রে আমানতকারীকে কী করতে হবে, একটা সুবিধাজনক শাখায় যেয়ে ব্যাংক হিসাব খোলার জন্য যে আবেদনপত্রটা আছে সেটা সংগ্রহ করতে হবে। এবং কি বলা হয়েছে যে সংগ্রহ করার জন্য এখানে কি বলছে, যে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থাকবে তার কাছ থেকে সংগ্রহ করবে। এবং কি বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে এখন KYC ফর্ম সরবরাহ করা হয়। KYC, নো ইয়োর কাস্টমার, মানে ব্যাংক কি করবে, নো ইয়োর কাস্টমার, তার কাস্টমারকে জানবে, চিনবে। ঠিক আছে, এটাই হচ্ছে KYC ফর্ম। এরপরে দেখো তুমি এটা সংগ্রহ করবে, সংগ্রহ করলে ঠিক আছে আবেদনপত্র, এরপরে দেখো আবেদনপত্র পূরণ, কি করে আবেদনপত্র পূরণ করবে, আবেদনপত্র পূরণ। এখন দেখো
তুমি জানো ওখানে সবকিছু লেখা থাকবে, নাম বা তোমার যে যে তথ্য চাইবে, এবং তোমার যে KYC ফর্ম এখানে কি বলছে যে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু পূরণ করতে হবে। এখানে কিন্তু মানে ভ্যালিড তথ্যগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে? যে নির্দিষ্ট কলামে যেমন আবেদনকারীর নাম, বাবা মা বা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ঠিক আছে, প্রাথমিক জামানত, তোমার পেশা, তুমি কি করো, নমুনা স্বাক্ষর, সব তোমাকে পূরণ করে দিতে হবে। এরপরে দেখো কি আছে, পরিচয়করণ, পরিচয়করণ মানেটা কি দেখো, পরিচয়করণ, ইন্ট্রোডাকশন। এখানে কি বলা হয়েছে যে এ পর্যায়ে এসে তোমাকে কি বলছে, নির্দিষ্ট স্থানে ফর্মে লেখা থাকে যে পরিচয় দানকারী তথ্য, ঠিক আছে? এখানে কি বলছে যে যথাযথ তার সাক্ষর সহ তার নাম, হ্যাঁ, এবং তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আসছে সেই হিসাব নম্বরটা সব কিছু তোমাকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখানে কি বলেছে যে পরিচয় দান, যে তোমাকে পরিচয় দান করবে সে তোমার ছবিটাই কিন্তু সত্যায়িত করে দিবে, হুম, যেকে আমি চিনি, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এখানে কি বলেছে, পরিচয় দানকারী সাধারণত কোনো ব্যাংকারও হতে পারে, ব্যাংকারও হতে পারে বা সেই ব্যাংকে, সেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন কোনো ব্যক্তিও কিন্তু হতে পারে। এরপরে দেখো কি আছে, আবেদনপত্রের সাথে দলিলাদি সংযোজন, আবেদনপত্রের সাথে দলিলাদি সংযোজন, হ্যাঁ, কি কি জিনিস তোমার আবেদনপত্রের সাথে অ্যাটাচড করতে হবে। এখানে দেখো দুই ধরনের আবেদনকারী হতে পারে, এখানে আমি বলছি চলতি এবং সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে দুই ধরনের মানুষ হতে পারে বা দুই ধরনের আবেদনকারী হতে পারে। একটা যেমন হতে পারে ব্যক্তি, আর একটা হতে পারে প্রতিষ্ঠান। যেমন কোনো প্রতিষ্ঠানের নামে চলতি অ্যাকাউন্ট কেউ খুলতে পারে, হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যক্তির নামেও চলতি অ্যাকাউন্ট বা সঞ্চয়ী অ্যাকাউন্ট, কিন্তু কোনো প্রতিষ্ঠানের নামে তুমি চলতি অ্যাকাউন্ট খুলতে পারো। এখানে দেখো যে যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তি আবেদনকারীর ক্ষেত্রে কি কি তথ্য লাগবে, ব্যক্তি আবেদনকারী, আর একটা হচ্ছে প্রতিষ্ঠান, ব্যক্তি আবেদনকারীর ক্ষেত্রে আর দুই নাম্বারটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখন দেখো ব্যক্তি আবেদনের ক্ষেত্রে, আবেদনকারীর ক্ষেত্রে কি বলা হয়েছে যে আবেদনকারীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের, এক বা একাধিক কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে তোমার আছে জাতীয় পরিচয়পত্র বা যেটা আমি বলছি NID-র ফটোকপি, ঠিক আছে? এরপরে দেখো আছে মনোনয়ন কলামে উল্লেখিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের ছবি, যে তুমি কাকে নমিনি করবা তার ছবি, ঠিক আছে? তারপরে বলছে যে আবেদনকারী যদি করদাতা হয়ে থাকে তাহলে তার টিন, টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে যে সার্টিফিকেটটা থাকবে সেটার ফটোকপি, এটা হচ্ছে সাধারণত সঞ্চয় হিসেবের ক্ষেত্রে হয়ে থাকে। এটা হলো ব্যক্তি আবেদনকারী, ব্যক্তি আবেদনকারীর ক্ষেত্রে তাহলে কি হলো, তুমি প্রথমটা দেখো যে তুমি যদি আবেদনকারী হয়ে থাকো তোমার সদ্য তোলা এক বা একাধিক কপি পাসপোর্ট সাইজের ছবি, তোমার NID বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপরে কি বলেছি মনোনয়ন কলামে উল্লেখিত, মানে তুমি যাকে নমিনি বা নমিনিস থাকবে তাদের ছবি, ঠিক আছে? তারপরে কি বলছে, আবেদনকারী যদি করদাতা হয়ে থাকে তাহলে তার কর প্রদানের যে মানে সার্টিফিকেট থেকে থাকে সেটা, শনাক্তকরণ নম্বর, সনদের সত্যায়িত ফটোকপি, ঠিক আছে? এই হলো ব্যক্তির ক্ষেত্রে। এখন আমি বলেছিলাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতিষ্ঠান সাধারণত চলতি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হয়ে থাকে, যেমন এখানে কি এক মালিকানা যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, যদি তার এগেনস্টে তুমি ব্যাংক হিসাব খোলো তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে, ঠিক আছে? সরি, ট্রেড লাইসেন্স, এটা যদি তুমি হও এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক যদি হয়ে থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য ট্রেড লাইসেন্স থাকে মানুষের, সেটা দিতে হবে। তারপরে যদি অংশীদারি ব্যবসায়ী হয়ে থাকে, আমরা জানি অংশীদারি ব্যবসায়ী কি,
যেটা দুই বা ততোধিক ব্যক্তি, ঠিক আছে। এখানে কি বলেছে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স, তারপরে কি চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি আমরা সেটা জানি, এক্ষেত্রে চুক্তিপত্রের ফটোকপি। এরপর কি বলছে যে যদি কোম্পানি হয়, ঠিক আছে, তাহলে তুমি অ্যাকাউন্ট খুলতে গেলে তোমার কী কী লাগবে, এখানে লাগবে ট্রেড লাইসেন্স, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, তারপরে লাগবে হচ্ছে নিবন্ধনপত্র, কার্যারম্ভের অনুমতিপত্র যেগুলো তোমরা সব করেছ যে এই জিনিস কোম্পানির ক্ষেত্রে, তারপরে পরিচালক মণ্ডলীর নামের তালিকা, মানে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সব জিনিসের ফটোকপি কিন্তু এখানে লাগবে। যদি সমবায়ের ক্ষেত্রে হয় সেখানেও ট্রেড লাইসেন্স, সমবায়ের উপবিধি মানে বিভিন্ন নির্বাহী পরিষদের সদস্যদের তালিকা, হ্যাঁ, অনেক অনেক জিনিস যেগুলো তোমার সমবায়ের ক্ষেত্রে যেগুলো দরকার সব জিনিসগুলোর ফটোকপি লাগবে। এরপরে কি বলেছে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে চলতি হিসাব খোলার ক্ষেত্রে, কারণ কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু সাধারণত সঞ্চয় হিসাব খোলা যায় না, ঠিক আছে। হলো, এটা হলো কি আবেদন পত্রের সাথে কি কি দলিল পত্র মানে কাগজপত্র সংযোজন করবা সেটা। এরপরে দেখো 5 নম্বরে কি বলেছি, আবেদন পত্র জমাদান, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে কি করলে, আমরা যেটা এখন আবেদন পত্র সংগ্রহ করলাম, তারপরে কি করলাম, আবেদন পত্র যে অংশগুলো আছে তোমার পূরণযোগ্য সেটা তুমি পূরণ করবে, তারপরে পরিচয় প্রদানকারীর তথ্য নিবে, তার সিগনেচার নিবে, এরপরে তোমার যে যে কাগজপত্রগুলো অ্যাটেস্টেড করতে হবে এর সাথে অ্যাটাস্ট করতে হবে সেগুলো তুমি সব সংযোজন করবে, তারপরে কি আবেদনপত্র এখন আমরা কি করব জমা দিব, কোথায় যেয়ে, ব্যাংকে যেয়ে, ঠিক আছে। আবেদনপত্র কি বলছি যে আবেদনপত্র এর সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র আমরা কি করব ব্যাংকে জমা দিতে হবে। তারপরে কি হবে, আবেদনপত্র প্রাপ্তির পর যে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোমাকে কি বলেছিল, দিয়েছিল আবেদনপত্রের ফর্মটা, সে কি করবে একটা অ্যাকাউন্ট মানে নাম্বার তোমাকে বরাদ্দ করবে, ঠিক আছে। এবং তোমাকে কি করবে, এখানে দেখো তুমি KYC ফর্ম ফিল আপ করে দিয়েছো, এরপরে তোমাকে কি করবে নমুনা সিগনেচার কার্ড বা স্পেসিমেন সিগনেচার কার্ড, যেটা নমুনা স্বাক্ষরপত্র, সেই একটা কার্ড তোমাকে দিবে যেখানে তোমার 3টা স্বাক্ষর করতে হবে। এবং এই স্বাক্ষরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে স্বাক্ষরটা করবা সেই স্বাক্ষরটা দিয়েই কিন্তু ভবিষ্যতে তুমি টাকা জমা দেওয়া উঠানো করতে পারবে, এটাই কিন্তু মেইন। এই এই নমুনা স্বাক্ষর কার্ডটা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নির্দিষ্ট স্থানে রেখে দিবে, এবং যদি কখনো কোনো অসামঞ্জস্য মনে হয় তাহলে তোমার সিগনেচারের সাথে সেটা মিলিয়ে দেখবে, ঠিক আছে। এরপরে দেখো নমুনা দস্তখতের কার্ড পূরণ, হ্যাঁ, আবেদনপত্র জমাদান করবে, এরপরে নমুনা দস্তখতের কার্ড পূরণ, যেটা বলেছি 3টা নাম লিখতে হবে তোমার পুরো নাম, এবং 3টা সিগনেচার তোমাকে সেখানে দিতে হবে পাশে, ঠিক আছে। এরপরে দেখো জমা রসিদ সংগ্রহ, ঠিক আছে, জমা রসিদ সংগ্রহ, দেখো উপরে লিখলাম আমরা, হ্যাঁ, জমা রসিদ সংগ্রহ 7 নম্বরটা, জমা রসিদ সংগ্রহ মানে কিভাবে তুমি একটা রসিদ সংগ্রহ করবে, সেখানে তুমি টাকা লিখে জমা দিবে, প্রাথমিক জমাদান, প্রাথমিক জমাদান, ঠিক আছে। এখন দেখো যে আমি অ্যাকাউন্ট খোলার অনুমতি পেলাম, ঠিক আছে, এখন আমাকে কি করবে, কি করতে হবে, টাকা জমা দিতে হবে। এখন এক একটার ক্ষেত্রে এক এক রকম, যেমন চলতি হিসাব খোলার ক্ষেত্রে কোথাও 5,000 টাকা জমা দিতে হতে পারে, সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে প্রাথমিক জমাদান 1,000 টাকা হতে পারে, ঠিক আছে। যে যেটা প্রাথমিক জমাদান থাকবে সেটা জমা দিয়ে তোমাকে একটা রসিদ সংগ্রহ করে সেটাতে লিখে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে।
বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন ধরনের হিসাবে জন্য বিভিন্ন অ্যামাউন্ট আছে। তারপরে কি আছে 8 নাম্বার সর্বশেষটা, তোমাকে একটা চেক বই সরবরাহ করবে, চেক বই সংগ্রহ, চেক বই সংগ্রহ। ঠিক আছে, প্রাথমিক জমাদানের পর কি করবে যে সাথে সাথে ব্যাংকার কি করবে তোমার নামে একটা চেক বই দিয়ে দিবে, কারণ তোমার ব্যাংক খোলার কাজ শেষ। হ্যাঁ, এরপরে কি করবে এই চেক বইটা দিয়ে তুমি যখন তখন টাকা তুলতে পারবে, যদি সঞ্চয় হিসাব হয়ে থাকে তাহলে যতবার খুশি টাকা উঠানো যাবে, জমা দেওয়া যাবে, যদি চলতি হিসাব হয়ে থাকে সেটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ আছে। ঠিক আছে, এই হলো চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে মানে কি বলেছি খোলার, হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি। এখন তুমি দেখো যে যদি আরেকটা অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলেছিলাম কি নাম, স্থায়ী হিসাব। হ্যাঁ, স্থায়ী হিসাব খোলার পদ্ধতি আরেকটা আছে। ঠিক আছে, এটা একটু পড়ানোর বোঝানোর চেষ্টা করি যে আরেকটা হচ্ছে স্থায়ী হিসাব খোলা। স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে কি বলেছি এখানেও আবেদনপত্র সংগ্রহ করতে হবে, প্রথম কাজই তোমার আবেদনপত্র সংগ্রহ করতে হবে। স্থায়ী হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি আমাকে যে ব্যাংকে বলতে হবে কি কর্মকর্তার কাছে যে আমি স্থায়ী হিসাব খুলব, সেই আবেদনপত্র। ঠিক আছে, এখানে এখানেও কেওয়াইসি ফর্ম তোমাকে পূরণ করতে হবে। এরপরে আছে আবেদনপত্র পূরণ ও জমাদারি, একই রকম আবেদনপত্র পূরণ, কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে তুমি কত টাকা কত দিনের জন্য রাখতে চাও সেটার ক্ষেত্রে একটু আলাদা। ঠিক আছে, এরপরে কি আছে অর্থ জমা ও স্থায়ী আমানত রসিদ সংগ্রহ। ঠিক আছে, ব্যাংক সব কিছু মঞ্জুর করলো, তারপরে তুমি অর্থ জমা দেবো, স্থায়ী আমানত সংগ্রহের রসিদটা সংগ্রহ করবে। ঠিক আছে, এভাবে মানে একই রকম নিয়ম, একটু টাকা পয়সার ক্ষেত্রে আলাদা, এক একটা অ্যাকাউন্ট এক এক রকম। ঠিক আছে, এই হলো স্থায়ী হিসাব খোলার পদ্ধতি। এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে ব্যাংকে হিসাব খুলতে গেলে কী কী জিনিস আমার প্রয়োজন, কীভাবে আমি ব্যাংকে হিসাব খুলতে পারবো। আশা করছি তোমরা সবাই এখন বুঝতে পারবে যে ব্যাংকে হিসাব খুলতে গেলে আমার কী কী জিনিস লাগবে, কোন কোন কাগজপত্র, কীভাবে আমি পূরণ করব, কীভাবে টাকা জমা দেবো, তাই না? এখন দেখো যেটা বলেছিলাম নমুনা স্বাক্ষর কার্ড, সেটা কি বলতো? নমুনা স্বাক্ষর কার্ড, এখানে কি বলেছে যে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বা সাধারণত ব্যাংকের টাকা উত্তোলনের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার যে স্পেসিমেন সিগনেচারটা থাকবে সেটার ভিত্তিতেই তুমি টাকা উঠাতে পারবে। ঠিক আছে, এখানে তো বলেছি যে তোমার স্বাক্ষর অবশ্যই লাগবে, তাই না? তিনটা স্বাক্ষর তোমাকে দিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম কেওয়াইসি ফর্মের গুরুত্ব। কেওয়াইসি ফর্মটা কি বলেছিলাম, নো ইয়োর কাস্টমার, মানে তুমি তোমার কাস্টমারকে চেনো। ঠিক আছে, বা তোমার গ্রাহককে জানো। হ্যাঁ, এখন এটা কেন হয়েছে, এটা হয়েছে যে মানি লন্ডারিং আইন, যে অবৈধ উপায়ে টাকা পয়সা ইনকাম বা জমা ব্যাংকের সাথে জমা উঠানো, ঠিক আছে, জমা প্রদান উঠানো, এইগুলো থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এই কেওয়াইসি ফর্মটা সাধারণত পূরণ করা বাধ্যতামূলক হয়েছে, যে তুমি কী কী সোর্স থেকে টাকা ইনকাম করো, কত টাকা ইনকাম করো। ঠিক আছে, এগুলো সব কিছু এখানে উল্লেখ থাকে। তাহলে তুমি যদি কোনো অবৈধ উপায়ে কোনো টাকা যদি কেউ ইনকাম করে থাকে এবং ব্যাংকে জমা দান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তার একটু বাধ্যবাধকতা থেকে যায়। ঠিক আছে, এই হলো কেওয়াইসি ফর্ম। এখন দেখো এই অধ্যায়ে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাবের প্রকারভেদ, টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। এখন দেখো আমরা তো প্রথমে বলেছি চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। এখন চলতি হিসাবের আবার কিছু প্রকারভেদ আছে, যেমন সাধারণ চলতি হিসাব, বিশেষ চলতি হিসাব, এগুলো বাসায় পড়বে। সঞ্চয় হিসাবের ক্ষেত্রেও আছে, যেমন সাধারণ সঞ্চয় হিসাব আছে, তারপরে এখানে আছে অন্যান্য সঞ্চয় হিসাব, গৃহ সঞ্চয় হিসাব, বিমা সঞ্চয় হিসাব, বিভিন্ন রকমের আছে। ঠিক আছে, স্থায়ী হিসাবের ক্ষেত্রেও তাই, যে সাধারণ স্থায়ী হিসাব, আরেকটা হচ্ছে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব, এগুলো তোমরা বাসায় পড়বে। ঠিক আছে, বিশেষ হিসাবের ক্ষেত্রে আরেকটু কিছু আছে। এখন দেখো চলতি হিসাবের, যেমন এখানে যদি আমি বলি যে চলতি হিসাব কি,
এখানে কি আছে যে চাহিমা মাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে, যে তুমি টাকা জমা রেখেছো তুমি এখনই উঠাতে চাও সেটার ক্ষেত্রে কিন্তু চলতি হিসাব খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, যতবার খুশি জমা দিতে ও অর্থ উত্তোলন করতে পারে, যতবার খুশি। তুমি যদি ব্যবসায়ী হয়ে থাকো তাহলে কিন্তু চলতি হিসাব খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, যে তুমি যতবার খুশি টাকা জমা দিবে যতবার খুশি টাকা উঠাতে পারবে। ঠিক আছে, এখানে দেখো চলতি হিসাবের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অর্থ উত্তোলন ও জমা। কি বৈশিষ্ট্য? প্রথমটা হচ্ছে অর্থ উত্তোলন ও জমা। এখানে কি বলেছে, যতবার খুশি টাকা উঠানো যাবে জমা দেওয়া যাবে। তারপরে কি আছে, প্রাথমিক জমাদান, যে তুমি কত টাকা দিয়ে চলতি হিসাব খুলতে পারো। এখানে দেখো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন, এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুনির্দিষ্ট কোনো সীমা নাই, কিন্তু সাধারণত 5,000 বা 10,000 টাকা দিয়ে তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারো। জমাতিরিক্ত ঋণ, হ্যাঁ, যেটা কি বলেছে জমাতিরিক্ত ঋণ, তোমার যদি চলতি অ্যাকাউন্টে অনেক টাকা যেমন তুমি তার এগেনস্টে কিন্তু লোনও নিতে পারবো। চাহিবা মাত্র দেও, তুমি যখনই চাইবা তখনই ব্যাংক দিতে বাধ্য থাকিবে। ঠিক আছে, সুদ বা লাভ মুক্ত, এখানে সাধারণত সুদ প্রদান করা হয় না সাধারণত। ঠিক আছে, এই হলো চলতি হিসাবের বৈশিষ্ট্য। এরপর দেখো সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব কি? সঞ্চয় হিসাব সাধারণত কারা খুলে থাকে? এখানে বলছে যে সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে সঞ্চয়, যেমন আমার মনে হলো যে আমি কিছু টাকা জমিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্যে গ্রাহকগণ যে হিসাব খুলে থাকে সেটা হচ্ছে সঞ্চয়। সাধারণত 1,000 বা 5,000 টাকা দিয়ে, যে কোনো অ্যামাউন্ট দিয়ে তুমি সঞ্চয় হিসাব খুলতে পারো। ঠিক আছে, এখন দেখো সঞ্চয় হিসাবের বৈশিষ্ট্য। এখানে তো একটা বলেছি প্রাথমিক জমা, তাই না, যে 1,000 বা 5,000, এবং গ্রামে যে দেখবা যে কৃষকদের ক্ষেত্রে 10 টাকা দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে প্রাথমিক জমা এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এরপরে দেখো অর্থ উত্তোলন, যেমন কি বলেছিলাম চলতি হিসাবে যতবার খুশি ততবার অর্থ উত্তোলন করা যায়, কিন্তু চলতি সঞ্চয় হিসাবের ক্ষেত্রে একটু নির্দিষ্ট নিয়ম, সেটা হচ্ছে সপ্তাহে মাত্র 2 বার টাকা উঠানো যাবে, 2 বার, তার বেশি উঠাতে পারবে না। এখানে কি বলছে যে এখনকার ব্যাংকগুলো কি করে, যে 2 বার না, তোমাকে হয়তো বা মাসে অনেক কয়েকবার টাকা উঠাতে দিল কিন্তু তোমাকে সুদ দিবে না। ঠিক আছে, তুমি উঠাতে পারো, বিভিন্ন ব্যাংক এটা একটা স্ট্র্যাটেজি, উঠাতে পারো কিন্তু তোমাকে সুদ প্রদান দেবে না, কারণ আমরা জানি সঞ্চয় হিসাবের এগেনস্টে সুদ পাওয়া যায়, সেটা সীমিত 4% বা 5% আকারে কিন্তু সুদ পাওয়া যায়। এরপরে দেখো গ্রাহকের ধরন, কোন কোন গ্রাহক এগুলো অ্যাকাউন্ট খুলে থাকে, কি বলেছি স্বল্প ও মধ্য আয়ের লোকজন বা স্থির আয়ের লোকজন, হ্যাঁ, এই এই অ্যাকাউন্টগুলো খুলতে পারে, যে যার অল্প একটু মানে স্বল্প আয়, যারা খুব স্বল্প আয় করে তারা একটু একটু করে জমায়, বা স্থির যে যারা চাকরিজীবী তারা সাধারণত সঞ্চয় হিসাব খুলে থাকে। ঠিক আছে, এরপরে দেখো স্থায়ী হিসাব, আরেকটা বলেছে কি স্থায়ী হিসাব। এখানে কি বলা হয়েছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য, ধরো 5 বছরের জন্য তুমি 5 লাখ টাকা রেখে দিলে, তুমি নির্দিষ্ট মেয়াদ শেষে একটা অ্যামাউন্ট ফিরে পাবে। ঠিক আছে, এর মধ্যে কি বলছে, তুমি 5 বছরের মধ্যে, ধরো তুমি 5 বছরের জন্য খুললে কিন্তু তুমি 5 বছরের মধ্যে যদি প্রয়োজন হয় টাকা তুলতে পারো, কিন্তু তোমার সেই সুদের হারটা কমে যাবে। ঠিক আছে, এই হলো। তাহলে আমরা কি লিখলাম, যে এখানে ব্যাংক হিসাব কত রকমের, ব্যাংক হিসাব চলতি হিসাব, ব্যাংকে হিসাব আছে চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয় হিসাব। এবং চলতি হিসাবের বৈশিষ্ট্য কী বা স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য কী সেটা একটু পড়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন আমার সর্বশেষ টপিক্স এই অধ্যায়টা, এই টপিক্সটা দিয়েই শেষ হবে, যে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ, ঠিক আছে, যে আমি আমি ব্যাংক হিসাব খুলবো কিন্তু আমি কোন ধরনের হিসাব খুলবো, আমাকে কি কি বিষয় মাথায় রেখে হিসাব খুলতে হবে। ঠিক আছে, গ্রাহকের প্রকৃতি,
হ্যাঁ, ব্যাংক হিসাব বাছাইয়ের ক্ষেত্রে গ্রাহকের প্রকৃতিটা, যদি আমি চাকরিজীবী হয়ে থাকি তাহলে আমি সঞ্চয় হিসাব খুলবো, যদি আমি ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকি তাহলে কি চলতি হিসাব খুলবো, ঠিক আছে। লেনদেনের প্রকৃতি ও পরিমাণ, যদি এক্ষেত্রে একটাই কথা, যদি চাকরিজীবী হয়ে থাকে তাহলে তো আমার টাকা হয়তো আমি বছরে একবার, মাসে একবার জমা হলো, আমি দুইবার তুললাম, চারবার তুললাম। কিন্তু যদি আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে থাকি তাহলে কি আমি যখন খুশি টাকা জমা দিব, যখন খুশি আমার দরকার তখন আমি উত্তোলন করতে পারবো। এখানে কি বলছে, ব্যাংকিং সুবিধা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত চলতি অ্যাকাউন্ট খুললে যে সুবিধাগুলো, যে পে ড্রাফট, LC ব্যবসায়ীদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে এখানে কি বলছে, বিভিন্ন বিল বা হুন্ডির অর্থ সংগ্রহ, বিভিন্ন বিল পরিশোধ, এগুলোর জন্য আমাকে কি বলছে যে নানাবিধ যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা এসব নানাবিধ সুবিধার জন্য চলতি হিসাব খুলে থাকে। আর যাদের সীমিত পর্যায়ের ব্যাংকিং সুবিধা তারা সাধারণত সঞ্চয় হিসাব খুলে থাকে। সুদ বা মুনাফা, আমরা বলেছি চলতি হিসাবে সাধারণত সুদ প্রদান করা হয় না, প্রতি যখন খুশি টাকা জমা দিবে, যখন খুশি উত্তোলন করবে, এর জন্য সুদ প্রদান করা হয় না। আর যদি স্থির আয়ের লোক হয় তাহলে সঞ্চয় হিসাব খুললে আমি কিছু সুদ পেতে পারি, ঠিক আছে। ঋণ সুবিধা, হ্যাঁ, চলতি হিসাব খুললে তুমি ঋণ সুবিধাও পেতে পারো, কিন্তু স্থায়ী সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে তুমি সেটা পাবে না। অলস ও উদ্বৃত্ত অর্থ, আমার যদি অনেক টাকা থেকে থাকে তাহলে আমি কী করবো, স্থায়ী আমানত করবো, তাই তো। আর একটা কী বলেছি, নিরাপদ সংরক্ষণ, তো আমাকে যার জমাকৃত অর্থের অধিক ও কার্যকর নিরাপদ, তাহলে আমি কী করবো যে নিরাপত্তার জন্য আমি অবশ্যই স্থায়ী হিসাব খুলবো, যে আমার ওদের অনেক টাকা আছে, আমি নিরাপত্তার জন্য স্থায়ী হিসাব খুলবো, ঠিক আছে। তো চলতি ও সঞ্চয় হিসেবে অর্থ জমা রাখলে আমি চেক কেটে সহজেই সেটা, যখন তখন আমি চেক কেটে সেটা তুলে নিতে পারি। এক্ষেত্রে আমার বাসায় টাকা রাখার কোনো দরকার হয় না, এক্ষেত্রে আমার কি নিরাপত্তার জন্য আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারি। তো এই হলো অধ্যায় 4, আজকের ক্লাসে আমি এই অধ্যায়টা শেষ করলাম। তোমরা আশা করছি বাসায় সবাই ঠিক মতো পড়ে নেবে, ঠিক আছে, বাসায় সবাই পড়বে এবং কি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।